নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি বলবো এই রুজল ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন এর কি ডোজ আছে এটি কোন কোম্পানি তৈরি করে এই মেডিসিনটির কত দাম করেছে এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না এবং এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম দেবব্রত বসাক আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন তো চলুন ফ্রেন্ড আজকে কিছু নতুন শিখেন তো সো ফ্রেন্ড যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে রিলু জল টোয়েন ফিফটি মিলিগ্রাম এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এর মধ্যে রিলু জল ফিফটি মিলিগ্রাম এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই রিলু জোল ফিফটি মিলিগ্রাম দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন এটি দশটি ট্যাবলেটের পাতা এবং ষাটটি কোটো টাইপের কোটোর মধ্যেও এরকম দেখতে পাচ্ছেন স্কিনে এরকমও পাওয়া যায় তো এটি বিভিন্ন নামে যেমন আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে যেমন হচ্ছে রিলু জোল ফিফটি মিলিগ্রাম রিলু টর ফিফটি মিলিগ্রাম রিলু টেক ফিফটি মিলিগ্রাম এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো ফ্রেন্ড আমি আজকে রিলু জল টোয়েন্টি ফাইভ মিলি ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি এটি একটি অবক্ষয়জনিত রোগ যা পেশি দুর্বল করে দেয় যাকে এক কথায় যেটি এক এটি হচ্ছে এ এল এস অর্থাৎ অ্যামিওটফিক ল্যাটেরাল স্ক্লোরোসিস নামক এক ধরনের স্নায়ুর রোগ যা পেশি নড়াচড়াকে ঠিক রাখে এবং নড়াচড়াকে ঠিক রাখে এবং আক্রান্ত শারীরিক কাজকে প্রভাবিত করে এটি স্নায়ুর এক ধরনের রোগ স্নায়ুর কাজ এবং পেশির শক্তিকে উন্নত করে এটি মেডিসিন কোন এই মেডিসিনটি কোনো পেশেন্টের ব্যবহার যেমন হাঁটা চলা বা কথা বলা খাওয়া চিবানো এগুলোর আরও সুবিধা বা সাহায্য করে থাকে এটি স্নায়ুর যে ক্ষতি আছে সেটিকে কম করতে সাহায্য করে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের মাজায় হাড়ে গায়ে ব্যথা যন্ত্রণা শুরু করে দেয় এবং হাঁটা চলা করতে গিয়ে অসুবিধা হয় সারা শরীরে ব্যথা শরীর দুর্বল ভাব মনে হয় এবং অনেক দিন ধরে এটি থাকে এই তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকেন এই রোগটা হলে পেশেন্টকে দু থেকে পাঁচ বছর পর্যন্ত এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন এটা মাথার যে স্নায়ুগুলো আছে সেগুলো থেকেও রক্ষা করে এই রোগটি সাধারণত খুব কম পেশেন্টের মধ্যেই দেখা যায় এবং হলে পরে টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন আমি যে যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে এগুলো ছাড়াও হয়তো নিউরোলজিস্ট ডাক্তারবাবুরা আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না যেমন হচ্ছে নালটিন ফিফটি বা নোডি নোডিসেফ ফিফটি নোডিস ফিফটি ম্যাক্সগ্লিপ এটি ট্যাবলেট নিউরোগ্যাপ ট্রিপ ট্যাবলেট অ্যামিটন টেন বা অ্যামিটন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম মোডোপা আড়াইশো বা মোডোপা পাঁচশো মিলিগ্রাম আলফাডোপা আড়াইশো বা আলফাডোপা পাঁচশো মিলিগ্রাম এবং রুবি কাপ থ্রি হান্ড্রেড এরকম বিভিন্ন মেডিসিনের সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম এই ট্যাবলেটটি সাধারণত ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটি এবং রাত্রে একটি খাবার সকালে একটা করে খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে সকালে একটা এবং রাত্রে একটাও খাবার আগে প্রেসক্রাইব করে থাকেন সেটি পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এই ট্যাবলেটটি সাধারণত দু বছর বা পাঁচ বছরও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে খিদে কম পেশি দুর্বলতা কাঁপুনি হতে পারে জ্বর হতে পারে পেটের সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে ইত্যাদি হয়ে থাকে আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তো সো ফ্রেন্ড এই রিলোজল টোয়েন ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সো ফ্রেন্ড ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে